ফ্যানদের ওপর মেজাজ হারালেন বিরাট কোহলি। কেন রাগ ধরে রাখতে পারলেন না তিনি, দেখুন সম্পূর্ণ ভিডিওটি। বিরাট কোহলিকে মাঠে প্রায় দাদাগিরি করতে দেখা যায়, তাকে বিভিন্ন ভঙ্গিতে অনেকবার বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাঠের বাইরে অনুরাগীদের সঙ্গে শান্তভাবে কথা বলতেই দেখা যায় বিরাটকে। কিন্তু এবার বিরাট কোহলিকে এক ভক্তের উপর মেজাজ হারাতে দেখা গেল। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। কেন তিনি মেজাজ হারালেন? বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সম্প্রতি বেঙ্গালুরুর একটি হোটেলে লাঞ্চে গিয়েছিলেন। সেই সেলিব্রিটি দম্পতির সেখানে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। তারপর কিছুক্ষণের মধ্যেই রেস্তোরাঁর বাইরে তাদের অনুরাগীদের ভিড় জমতে শুরু করে। তাদের এক ঝলক দেখবার জন্য শীঘ্রই হোটেলের বাইরে বাড়তে থাকে ভিড়। ভক্তরা তারকা দম্পতির সঙ্গে ছবি তুলতে মরিয়া। এরই মধ্যে এক ব্যক্তি সেলফি তুলতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। সেটা সহ্য করতে না পেরে রেগে যান বিরাট কোহলি। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি হোটেলে লাঞ্চ থেকে বাড়ি ফেরার পথে দেখেন যে তাদের চারপাশে ভিড় জমে গিয়েছে। ভিড়ের মধ্যে বিরাট ও অনুষ্কার খুব কাছাকাছি চলে আসেন এক ব্যক্তি। সেলফি তোলার জন্য ওই ব্যক্তি বিরাট গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে যান, আর বিরাট তাতেই বিরক্ত হয়ে ওঠেন। এরপর এই ভাই বলে ভক্তদের ওপর রেগে যান তিনি। সেই সময় অনেকেই ফ্রেমবন্দি করেন তারকা দম্পতির। তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি অনুষ্কাকে রেস্তোরাঁ থেকে গাড়িতে ওঠার আগের মুহূর্তে, কিন্তু ভিড়ের জন্য তারা গাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিলেন না। এমনকি বিরাট ও অনুষ্কাকে তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে নিরাপত্তা কর্মীদের নাজেহাল হতে হয়।